খড়কুটার এক ঘর বাঁধিলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। অন্তর দিলাম বিছাইয়া বৈশা লওনা জিরাইয়া, যদি তোমার চায় মনে নয়ন রেখো নয়নে, পরাণ রেখো পরাণে। বা বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির উপর, আদরে দিলাম ঘরের চাল ও মনোরে, সুখেতে রব চিরকাল। আমি যে গানগুলোর কথা আলোচনা করছি এটা একটা ব্লকবাস্টার ফিল্ম, এবং যে ফিল্ম আজও আমাদের মনে চিরসজীব। এবং আপনি যদি মাস ক্লাচ, আপনি যদি সব ধরনের, আপনি যদি রুচিশীল অডিয়েন্স হয়ে থাকেন, তাহলে এই সিনেমাটা আপনার জন্য মাস্ট ওয়াচ। বিফোর ইউ ডাই এমন কিছু সিনেমা থাকে, তো এমন একটি সিনেমা হচ্ছে মোল্লাবাড়ির বউ। এবং এই সিনেমাটা নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, এটা কাস্টিংয়ের সিনেমা, এটা গানের সিনেমা, এটা প্রাণের সিনেমা, এটা গল্পের সিনেমা, এটা সালাউদ্দিন লাভলুর মেকিংয়ের সিনেমা। এখানে কে ছিল না? রিয়াজের মতো অভিনেতা, শাবনুরের মতো নায়িকা, মৌসুমীর মতো নায়িকা, এবং এটিএম শামসুজ্জামানের দুর্দান্ত পারফরমেন্স, সব কিছু মিলে কিন্তু সালাউদ্দিন লাভলু পরিচালিত একটা বিশাল কাস্টিংয়ের, একটা বিশাল বাজেটের ফিল্ম কিন্তু ছিল মোল্লাবাড়ির বউ। যাই হোক, দুর্দান্ত কাস্টিংয়ের সিনেমা মোল্লাবাড়ির বউ ওই ইয়ারের কোন লেভেলের বিজনেস দিয়েছিল এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এবং এটা একটা হিস্টোরিক্যাল ব্লকবাস্টার ফিল্ম, নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, এটা আমরা সবাই জানি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এক্স্যাক্টলি মোল্লাবাড়ির বউ সিনেমাতে এত সব কাস্টিং, এবং এত মানে দেখেন আপনি রিয়াজ, শাবনূর, মৌসুমী, এটিএম শামসুজ্জামানের মতো লিজেন্ডারি অভিনেতারা, অভিনেত্রীরা কে কত টাকা চার্জ করেছিল। এবং আমরা পরে জানবো যে সিনেমার বাজেট কত, এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত কোটি টাকা কালেকশন করেছিল। আজকে এই সিনেমার টোটাল খুঁটিনাটি আমরা জানবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। মোল্লাবাড়ির বউ একটি গানের সিনেমা, একটি প্রাণের সিনেমা, একটি বিগ বাজেটের সিনেমা, একটি কাস্টিংয়ের সিনেমা। এখানে কে ছিল না এটা নিয়ে তো নতুন করে এক্সপ্লেন আমরা আগেই করেছি, তো এখন আমরা জানব কে কত টাকা চার্জ করেছিল। তো প্রথমে আমরা যদি সাপোর্টিং কাস্ট, চিত্রলেখা গুহ, যাকে আমরা এই সিনেমাতে একজন গায়িকার ক্যারেক্টার দেখেছিলাম, এবং ওই যে বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির উপর, সোহাগে দিলাম ঘরের চাল ও মনোরে, তিনি কিন্তু আসলে ছোট পর্দার আর্টিস্ট, এবং এই সিনেমার নির্মাতা কিন্তু ছোট পর্দার নির্মাতা সালাউদ্দিন লাভলু। তো চিত্রলেখা গুহ কিন্তু তার ক্যারেক্টার বাবদ কিন্তু এই সিনেমাতে তিনি 50,000 টাকা রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি এসে লিজেন্ডারি অভিনেতা এটিএম শামসুজ্জামান, তার একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই সিনেমাতে ছিল, সামাজিক কুসংস্কার নিয়ে যে সিনেমাটা, আসলে তিনি আসলে একটা খল ক্যারেক্টার বলা যায় এখানে। এখানে তিনি তার মানে ছেলেকে যেভাবে মিস ইউজ করে, এবং তিনি যেভাবে বোঝায় একটা মানে একটা ব্যাপার, তো লাস্টে আমরা প্রতিবাদী হয়ে উঠতে দেখি শাবনূর, মৌসুমীকে, এবং একটা টাইমে কিন্তু আমরা দেখি এটিএম শামসুজ্জামানকে জীবন দিতে। তো তিনি শুরু থেকে শেষ পর্যন্ত নেগেটিভিটি দিয়ে সিনেমাটা যেভাবে টেনে নিয়ে গেছেন, সত্যি তার মতো একজন লিজেন্ডারি অভিনেতার কাছ থেকে কিন্তু আসলে দেখার মতো একটা ব্যাপার ছিল। এবং তার ক্যারেক্টারটা দুর্দান্তভাবে কিন্তু সালাউদ্দিন লাভলু সিনেমাতে পোর্ট্রে করেছে, যেহেতু সালাউদ্দিন লাভলু ছোট পর্দার একজন অসম্ভব গুণী এবং মেধাবী নির্মাতা, এবং তার এক্সিবিউশন আমি বলবো যে দুর্দান্ত ছিল। এটিএম শামসুজ্জামানের ক্যারেক্টারটা যেভাবে পোর্ট্রে করা হয়েছে মানে দুর্দান্ত, এবং এই সিনেমা বাবদ কিন্তু তিনি 1,50,000 টাকা চার্জ করেছিলেন। এবার আমরা যদি আসি এই সিনেমাতে মৌসুমীর ক্যারেক্টারটা, তো প্রিয়দর্শিনী মৌসুমী এখানে একটা দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল, এবং মোল্লাবাড়ির বড় বউ, বোনের কোকিল, কোকিল রে, এই গানে কখনও আমরা তার প্রাণোচ্ছল ভাব দেখেছি, বা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তাকে গ্রামের নিপীড়িত বা কুসংস্কারের বিরুদ্ধে লড়তে পারে না এমন সহজ সরল বধূ যে ক্যারেক্টারটা আমরা তাকে দেখেছিলাম, আনবিলিভেবল। এবং সত্যি প্রিয়দর্শিনী মৌসুমী তার ক্যারেক্টার রীতিমতো ঢুকে গিয়েছিল, এবং তার ক্যারেক্টারটা দেখে আসলে চোখে পানি চলে আসার মতো ক্যারেক্টার কিন্তু এই সিনেমাতে মৌসুমী ছিল, এবং তিনি আমি বলবো যে তার জায়গায় সফল। এবং সবাই কিন্তু তার ক্যারেক্টারটা দেখে কিন্তু আসলে বাহবা দিয়েছিল যে মৌসুমীর মতো লিজেন্ডারি অভিনেত্রী, সত্যি তিনি দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিলেন এই সিনেমাতে। এবং এই সিনেমা বাবদ কিন্তু মৌসুমী 4,500,000 টাকা থেকে কিন্তু তিনি 5,00,000 টাকা রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা যদি এসে লাভার ভাই রিয়াজের কাছে, এটা একটা বিগ বাজেটের ফিল্ম, এবং লাভার ভাই রিয়াজ মনের মাঝে তুমি সিনেমাটা যখন রীতিমতো ব্লকবাস্টার হয়ে গেল, তখন কিন্তু রিয়াজের রেমুনেশনও বেড়ে যায়, এবং রিয়াজ কিন্তু তখন রীতিমতো মানে সফলতায় তুঙ্গে ভাসতে লাগে। এবং এই সিনেমাটা মূলত কাস্টিংয়ের সিনেমা, দেখেন এত কাস্টিং যদি থাকে তাহলে একটা সিনেমা না চলে কীভাবে পারে। তো লাভার ভাই রিয়াজের একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল, তাকে কিন্তু এখানে আমরা ওই লাভার ভাই ক্যারেক্টার দেখলাম না, একজন আসলে বোকাশোকা স্বামীর ক্যারেক্টারে আমরা দেখলাম, যিনি তার বাবার কথা সবসময় মেনে চলে এবং বাবার কুসংস্কারের বিরুদ্ধে মানে যিনি আসলে লড়তে পারে না, বোকাশোকা একটা ক্যারেক্টার। রিয়াজের ক্যারেক্টারটা দুর্দান্তভাবে কিন্তু সিনেমাতে পোর্ট্রে করা হয়েছে, বিশেষ করে মানে আপনি দেখবেন যে তার যে লুক ছিল, লম্বা চুলি, একদম আবুল মার্কা একটা ক্যারেক্টার, মানে সত্যি তিনি কিন্তু তার ক্যারেক্টারে ঢুকে গিয়েছিলেন। এবং রিয়াজের যে গানগুলো ছিল, যে খড়কুটার এক ঘর বাঁধিলাম, বাবুই পাখির মতো, এই গানটা তো রীতিমতো অল টাইম চার্ট বাস্টার। পাশাপাশি এই সিনেমাতে আরও একটা গান ছিল স্বপ্নের সঙ্গে তার, হচ্ছে অন্তর দিলাম বিছাইয়া বৈশা লওনা জিরাইয়া, যদি তোমার চায় মনে নয়ন রেখো নয়নে, পরাণ রেখো পরাণে, চার্ট বাস্টার গান। এবং আজও কিন্তু এই সিনেমার গানগুলো থেকে শুরু করে রিয়াজের ক্যারেক্টারটা মানে আজও কিন্তু সেইভাবে মানে মানুষের মনে ঢুকে আছে। এবং এই সিনেমার বাবদ কিন্তু
লাভার ভাই রিয়াজ, তিনি কিন্তু 5.5 লক্ষ টাকা কিন্তু তিনি চার্জ করেছিলেন, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। এবার আমরা যদি এসে এই সিনেমার গুরুত্বপূর্ণ ছোট বউ ক্যারেক্টার, যিনি সিনেমাতে যখন অ্যাড হলে সিনেমার গতি তরতর করে বেড়ে যায়, ইন্টারভেলের পরে কিন্তু সিনেমাতে এন্ট্রি হয় ঢালুট সম্রাজ্ঞী, আমাদের সবার প্রিয় নায়িকা, শেষের সিনেমা তো শাবনূরের। তো শাবনূরের যখন এন্ট্রি হয় তখন কিন্তু সিনেমাটা রীতিমতো মানে সিনেমায় গতি আসে এবং সিনেমাটা অন্যরকমভাবে মোড় নেয়। শাবনূরের ক্যারেক্টারটা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই সিনেমাতে, যেটা আসলে দেখার মতো। একদিকে মৌসুমীকে আমরা দেখেছি সমাজের নির্যাতিতা নারীর ক্যারেক্টারে, অন্যদিকে আমরা প্রতিবাদী নারীর ক্যারেক্টারে আমরা দেখেছি শাবনূরকে, বোন যিনি সংসারের সব ব্যাপার খুঁটিনাটি জেনেই কিন্তু তিনি তার বোনের সংসারে এন্ট্রি নেয়। তো এমন একটি দুর্দান্ত ক্যারেক্টার কিন্তু ছিল শাবনূরের, এবং শাবনূরের ক্যারেক্টারটা মানে প্রাণোচ্ছল, যে এমন একটা ক্যারেক্টার যে দেখার মতো একটা ক্যারেক্টার। গ্রাম্য বধূ ক্যারেক্টার রীতিমতো শাবনূরও কিন্তু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন, এবং রিয়াজের সঙ্গে তার ওই গানটা মানে যখন আসে, যে অন্তর দিলাম বিছাইয়া বৈশালও না জিড়াইয়া, যদি তোমার চায় মনে নয়ন রাইখো নয়নে পরাণ রাইখো পরাণে, আজও কিন্তু গানটা মানে সেইভাবে চিরসজীব। এবং শাবনূরের ক্যারেক্টারটা দুর্দান্তভাবে কিন্তু সালাউদ্দিন লাভলু এই সিনেমাতে পোর্ট্রে করেছে, যেটা আজও চোখের সামনে ভাসে। এবং এই সিনেমা বাবদ কিন্তু শাবনূর 6 লক্ষ টাকা কিন্তু তখন চার্জ করেছিলেন, যেটা একটা হিস্টোরিক্যাল অ্যামাউন্ট। তো এইটা হচ্ছে এক্স্যাক্টলি মানে মোল্লাবাড়ির বউ সিনেমাতে টোটাল কাস্টিং কে কত টাকা অ্যামাউন্ট নিয়েছিল। এখন আমরা বলবো যে এই সিনেমার ডিরেক্টর সালাউদ্দিন লাভলু এক্স্যাক্টলি ছোট পর্দার একজন অসম্ভব গুণী এবং মেধাবী নির্মাতা, তো বড় পর্দায় তার রেমুনেশন কেমন ছিল, তো তিনি যেভাবে সিনেমাটা মেকিং করেছেন মানে দুর্দান্ত। এবং গ্রামের যে একটা নিখাত, যে একটা ব্যাপার, যে একটা গ্রাম্য সংস্কৃতি তিনি তুলে ধরেছেন, সেটা চোখে লাগার মতো। এবং সালাউদ্দিন লাভলু ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা, তো সেই হিসেবে যেভাবে হোক এই সিনেমা বাবদ কিন্তু তিনি 5 লক্ষ টাকার রেমুনেশন নিয়েছিলেন। তো এইটাই হচ্ছে এক্স্যাক্টলি মোল্লাবাড়ির বউ সিনেমাতে টোটাল কাস্টিং কে কত টাকার রেমুনেশন নিয়েছিল, সেটা নিয়ে আমার ভিডিওটি। এবং এই সিনেমাটা একটা ব্লকবাস্টার ফিল্ম, এটা তো আমরা সবাই জানি। এখন আমরা জানবো যে সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে কত টাকা সিনেমাটা আয় করেছিল। এই সিনেমাটা ওই ইয়ারের 2005 সালের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার ছিল, ওই ইয়ারের সবচেয়ে বেশি ব্যবসা দেওয়া সিনেমা কিন্তু ছিল মোল্লাবাড়ির বউ। অনেক সিনেমা হলে যারা মানিং সিনেমা চালাতো তারাও কিন্তু এই সিনেমার গল্পের দৌড়ে হোক বা সিনেমার এক্সিবিউশন হোক, তারাও কিন্তু বাধ্য হয়েছিল এই সিনেমাটা চালানোর জন্য। এবং মাসের পর মাস কিন্তু সিনেমাটা চলে, শহরের বড় বড় নাম করা করা হলে কিন্তু সিনেমাটা রেকর্ড সংখ্যক বিজনেস দিয়েছিল। এখন এই সিনেমাটা একটা মানে একটা বিশাল বড় সাকসেসফুল সিনেমা। তো এই সিনেমার বাজেট কত আপনি জানেন? হ্যাঁ, 1,40,00,000 টাকা বাজেট ছিল এই সিনেমাটার তৎকালীন সময়, এবং একটা হিউজ বাজেট। গ্রামের অনেক সময় শুটিং হয় এবং গ্রামে তাদের দীর্ঘদিন থাকা খাওয়া, তো সব কিছু মিলে একটা হিউজ বাজেটের সিনেমা। তো 1,40,00,000 টাকার সিনেমা বক্স অফিস থেকে কিন্তু প্রায় 6 কোটি টাকার মতো আয় করেছিল, যেটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার। তো এইটা হচ্ছে এক্স্যাক্টলি মোল্লাবাড়ির বউ সিনেমাতে কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, সিনেমার বাজেট এবং সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। কালেকশন নিয়ে আমার ভিডিওটি, তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্ট।